কমিশন হাই 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 কমিশন টাকা সত্য বনমালীপুরের তৃণমূলের সভা দাও জয় চাই জয় দাও নির্বাচন কমিশনের দালালি মানছি না মানবো না কমিশন টাকা সত্য বনমালীপুরকে বনমালীপুরের সভা করতে দাও বন্দে মাতরম এই আমাদের নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে আজকে আমাদের সত্যদল সংঘ ক্লাবের সামনে আমাদের নির্বাচনী সভা ছিল তৃণমূল কংগ্রেসের। আমাদেরকে পুলিশ প্রশাসন 6টা থেকে 7:30 পর্যন্ত পারমিশন দিয়েছে আজকে সভা করার জন্য, কিন্তু আজকে হঠাৎ করে আমরা 2:30 সময় আমরা লক্ষ্য করতে পারলাম আমাদের যখন রেগুলেটরের লোকরা এবং যারা প্রচার সজ্জা করবে সেই জায়গাতে সভাকে কেন্দ্র করে তারা যখন সেই জায়গাতে গিয়েছে সেই জায়গাতে তখন তাদের উপর বহিরাগত বিজেপির কিছু দুষ্কৃতীরা এসে তাদের উপর তাদেরকে বাধা দেয়। সঙ্গে সঙ্গে আমরা নির্বাচন কমিশনারকে আমরা ইনফর্ম দিয়েছি যে এখানে আমাদের সভা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনার এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই। ঠিক আজকে যখন এখন 6:10 বাজছে আমাদের পারমিশনের সময়, কিন্তু এই জায়গাতে বিজেপির সভা হচ্ছে, সেটা পরিষ্কার যে নির্বাচন কমিশন কি চাইছে। আমাদেরকে পারমিশন দেওয়া সত্ত্বে সেই টাইমের মধ্যে একই জায়গায় আরেকটি পার্টির কীভাবে সভা হয়, আপনারা জানেন যে বিগত দিনগুলিতে যেভাবে তৃণমূল কংগ্রেস বনমালীপুরে কাজ করছে সেই তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্য তারা এখন আজ থেকে সভা করতেও দেওয়া হচ্ছে না, পারমিশন থাকা সত্ত্বেও সভা করতে দিচ্ছে না। কিন্তু আমরা বলবো প্রশাসনকে যে এইসব করে তৃণমূল কংগ্রেসের সভাকে বন্ধ করে দিয়ে আটকিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে? আমি আজকে এখন খবর পেলাম, খবর পাওয়ার পর আসলাম, এখন আমার যিনি এজেন্ট উনি এখন আরুর বিরুদ্ধে একটা কমপ্লেন করবেন যে আমাদের ইলেকশন কমিশনের পারমিশন থাকা সত্ত্বেও কেন আমাদের পারমিশন দেয়নি, পারমিশন দেওয়া সত্ত্বেও কেন সভা করতে দেয়নি, সেই ব্যাপারে এখন শিবশঙ্কর কর্মকার আমার এজেন্ট ইলেকশন এজেন্ট উনি এখন কমপ্লেন করবেন।